ইস্পাত এবং অ্যালুমিনিয়াম আমদানির উপর বাড়তি শুল্ক আরোপের কারণে এখন তোপের মুখে ট্রাম্প প্রশাসন। কানাডায় G7 সম্মেলনে যুক্তরাষ্ট্রের কাছে বন্ধু রাষ্ট্রগুলোই এই নীতির বিপক্ষে রায় দিয়েছে। তবে মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মুচিন জোর দিয়ে বলেন, বিশ্ব বাণিজ্য অর্থনীতিতে যুক্তরাষ্ট্র তাদের নেতৃত্ব বজায় রেখে চলবে। G6+1 হিসেবে বৈঠকে শুল্কারোপের বিষয়টি যেভাবে বর্ণনা করেছেন সামিটের নেতারা, পরিস্থিতি আসলে সেরকম নয়। বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র কখনোই তাদের নেতৃত্ব ছেড়ে দেবে না। আগামী সপ্তাহে বিশ্ব নেতাদের অধিবেশন শুরু হবে এবং এ বিষয়ে খোলাসা করা হবে। এক টুইট বার্তায় দীর্ঘদিন ধরে মিত্রদের দ্বারা যুক্তরাষ্ট্র বাণিজ্য ঘাটতির শিকার হচ্ছে বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। বাড়তি শুল্ক আরোপ করে মার্কিন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র এতদিন বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে শিগগিরই বাণিজ্য যুদ্ধের সূচনা হতে পারে বলে সতর্ক করেছে ফ্রান্স। ধারণা করা হচ্ছে G7-ভুক্ত দেশগুলোর সরকার প্রধানদের বৈঠকে আরেক দফা মার্কিন শুল্ক আরোপ নিয়ে বিতর্ক হতে পারে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।